শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, এত এত ভয়ানক জঙ্গল যে আসলে বিয়ার গ্রিল যেমন আমাদেরকে জঙ্গল দেখায়, আমরা আজকে আপনাদেরকে এই জঙ্গলটা দেখাচ্ছি। যে ভয়ানক একটা দৃশ্য, এরকমই জঙ্গল প্রত্যেকটা যত দূরে যাবেন 2 কিলোর মতন শুধু জঙ্গলই আর জঙ্গল পাবেন। আমরা তার মাঝখানে আছি, শুধু একমাত্র ভিডিও করার জন্য আবার আসলাম ফেরত। ওখানে একটা লাল মাটি দেখা যাচ্ছে, ওই যে লাল মাটিটা, তো ওখানে ওই মাটিটার উঠার কারণ হচ্ছে পিঁপড়াদের বাসা। পিঁপড়া মাটি তুলতে তুলতে কত উঁচায় তুলে ফেলেছে। ভিতরে একটু ঢুকো, একটু ভিতরে ঢুকি আমরা, দেখেন ভাই, ইস, এই যে দেখেন, আর ভিতরে যাওয়া সাহস হচ্ছে না আমাদের, অনেক ভয়ঙ্কর ভিতরে কিছু আছে। তো ভিতরে কি আছে কেউ বলতে পারছে না, বা আমরা তো আসিনি, এই প্রথম আসলাম না, আমাদের তো সম্ভবই হবে না বলা। তা আমরা সাহস করে একটু ভিতরে আসছি। উফ আল্লাহ, না বেরিয়ে গেলাম, নাইম চলে আসো, দেখেন চিকন একটা সরু রোড, চারিপাশে জঙ্গল, সামনে গ্রাম আছে। আমরা আত্মা দেখি চিনতে না পেরে চলে গেছিলাম সামনের দিকে, তো যেতে যেতে অনেক ভয়ের সম্মুখীন হয়েছি। এদিকে একটা রোড চলে গেছে, হয়তো এলাকা আছে সামনে। আর সময় নষ্ট না করে বাসার দিকে রওনা দিব এখন আমরা। আমার অ্যাকশন ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, পাওয়ার ব্যাংক আনতে ভুলে গেছি। গাড়ির অবস্থা কেমন হয়ে আছে,